আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন। আজকে আমি আপনাদের সামনে একটি আলোচিত এবং অতি পরিচিত রোগ সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে বাত। বাত আমাদের সমাজে একটি পরিচিত রোগ। তো আমাদেরকে প্রথম জানতে হবে বাত রোগটি আসলে কী। বাত মূলত একটিমাত্র রোগ নয়, বরং এটি হচ্ছে একই পরিবারভুক্ত অনেকগুলো রোগের সমষ্টি। বাতকে সাধারণত মেডিকেল টার্মে আর্থাইটিস বলা হয়। আর্থ অর্থ হচ্ছে বোন বা হাড্ডি, আর আইটিস অর্থ হচ্ছে ব্যথা তথা ইনফ্লামেশন বা প্রদাহ। তো বাত একটি অটো ইমিউন ডিজিজ। এই অটো ইমিউন ডিজিজ বলতে আমরা যেটা বুঝি, যে যখন ইমিউনো সিস্টেমের ডিসঅর্ডার হয় তখনই সেটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ সৃষ্টি করে। যে অটো ইমিউন ডিজিজ আমাদের জানতে হবে এটা কি। এটি হচ্ছে ইমিউন সিস্টেমের ডিসঅর্ডার। ইমিউন সিস্টেম অর্থ হচ্ছে যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ করে, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বলে ইমিউন সিস্টেম। কিন্তু যখন এই ইমিউন সিস্টেমের যখন ডিসঅর্ডার হয় তথা অসঙ্গতি হয়, তখন সে তার শরীরের বিরুদ্ধেই সেই ক্ষতি করে, অর্থাৎ সে তার শরীরকেই ক্ষতি করে। যেমন শরীরের ভিতরে যে সমস্ত অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গ আছে, হতে পারে সেটা আমাদের মাংসপেশি, হতে পারে আমাদের অস্থি, তরুণাস্থি, তারপরে স্টোমাক, হার্ট, কিডনি, লিভার, এটা যেখানে তার ডিসঅর্ডার হবে সেখানে সেই ক্ষতি করবে, সেখানে কোনো একটা ঝামেলা সে তৈরি করবে। তো এই ঝামেলা যেখানে হবে সেখানে সমস্যা হবে। তো এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের শরীরে সাধারণত কোথায় কোথায় বাত বা কী ধরনের বাত হতে পারে। শরীরের যে কোনো সন্ধিস্থল মানে জয়েন্ট, সেখানে যে বাত হয় তাকে বলি আমরা রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, যেটা আমাদের সবচেয়ে বেশি আমরা ভুগি। আর যখন এটা কোনো হাড্ডিতে আক্রমণ করে বা অস্থিতে আক্রমণ করে বা অস্থির ক্ষতি করে তখন তাকে বলি আমরা অস্টিওপোরোসিস, যখন এটা তরুণাস্থিতে হয় তখন তাকে বলি আমরা অস্টিও আর্থ্রাইটিস। এভাবে যখন আমাদের কটি তথা মাজাতে হয় তখন তাকে বলি আমরা লাম্বাগো। আবার যখন এটা কটির স্নায়ু তথা নার্ভে আক্রমণ করে তখন তাকে বলি আমরা সায়াটিকা। এগুলো সব কিন্তু বাতরোগ নামে পরিচিত এবং বাতরোগ বলে আমরা মানে বাতরোগের অন্তর্ভুক্ত। এভাবে এই বাতরোগ যখন আমাদের হার্টে আক্রমণ করবে তখন আমাদের হার্ট ব্যথা হতে পারে, মানে বুকে ব্যথা হতে পারে। তো বুকে ব্যথা সবসময় কিন্তু হার্টের ভালভুলার জনিত সমস্যা নয়, তারপরে গ্যাস্ট্রিকের কারণে সবসময় বুকে ব্যথা হয় না, এটা বাত হলেও কিন্তু বুকে ব্যথা হতে পারে। ঠিক তেমনি এটা যখন আমাদের স্টোমাক তথা পাকস্থলীতে আক্রমণ করে তখন আমাদের পাকস্থলীতে বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন পায়খানার সাথে রক্ত যেতে পারে। এটা কোলন ক্যান্সার বা গ্যাস্ট্রিক আলসার হলে যে রক্ত যাবে তা নয়, বাত হলেও কিন্তু সেটা হতে পারে। ঠিক তেমনি এটা যখন আমাদের যে হাতের আঙ্গুলে হয় বা পায়ের আঙ্গুলে হয় সেগুলো ফুলে যায় তখন তাকে বলি আমরা গাউট। তো এভাবে এই বাত রোগটি বিভিন্ন নামে পরিচিত। ঠিক তেমনি এটা আমাদের যখন চামড়াতে আসে তথা স্কিনে হয় তখন তাকে বলি আমরা আর্টিকেরিয়া, যেখানে একটি রেশ থাকে বা লাল হয়ে থাকে তাকে বলি আমরা আর্টিকেরিয়া। তারপরে শিশুদের হলে তাকে বলি আমরা জুভেনাইল আর্থ্রাইটিস, এবং এভাবে রিউম্যাটিক ফিভার, গনোরিয়াল আর্থ্রাইটিস, তারপরে সোরিয়াটিক আর্থ্রাইটিস, এভাবে পৃথিবীতে সিডিসি তথা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এই সংস্থার তথ্য মতে 650-এর অধিক বাতরোগ পৃথিবীতে বিদ্যমান। তো তার মধ্যে সবচেয়ে বেশি যে আমরা যে বাতরোগটি আমরা দেখতে পাই আমাদের ক্লিনিক্যাল লাইফে বা চেম্বারে, এটা হচ্ছে হাঁটু বাত তথা গিরার বাত এবং হচ্ছে মাজার বাত, অর্থাৎ যে অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস। তো যেহেতু এতগুলো রোগ সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়, তো আমরা যেটা অতি পরিচিত রোগ অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস, যে এই রোগটির বা এই বাতের এই প্রকারের যে যে লক্ষণগুলো যে যে কারণে হতে পারে আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব।
প্রথমত আমি আগেই বলছি এই বাত রোগটি সাধারণত অটোইমিউন ডিজিজ হয় অর্থাৎ ইমিউন সিস্টেমের ডিসঅর্ডারের কারণে হতে পারে এবং হয়ে থাকে আবার দেখা যায় যে যাদের জেনেটিক তথা হেরিডিটারি অর্থাৎ আপনার বাবার ছিল মায়ের ছিল দাদার ছিল নানার ছিল ইতিহাস মানে হিস্টোরি দেখলে আমরা মানে দেখি যে দেখা যায় তার পূর্বপুরুষের এই রোগটি ছিল বাত রোগে আক্রান্ত অধিকাংশ ক্ষেত্রে আমরা হিস্টোরিতে তার এগুলো পাওয়া যায় যে বাত রোগে পূর্বপুরুষ কেউ আক্রান্ত হয়েছিল তো অধিকাংশ ক্ষেত্রে এটা হচ্ছে জেনেটিক তথা হেরিডিটারি অপরদিকে আরও বিভিন্ন কারণ থাকতে পারে যেমন যারা ওবেসিটি তথা বেশি স্থূলতা অর্থাৎ বেশি ওজন তাদেরও কিন্তু এই গিরার বাত হতে পারে কারণ এখানে যেটা হয় সেটা হচ্ছে অধিক ওজনের কারণে অধিক ভারের কারণে যে আমাদের এটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় সেখান থেকে আস্তে আস্তে প্রদাহ সৃষ্টি হয় এভাবে যাদের হার্টের সমস্যা কিডনির সমস্যা আছে তাদেরও এই বাত রোগ হতে পারে এখন কিডনির সমস্যা থাকলে বাত রোগ কেন হতে পারে সেটা যদি আমি একটু বলি সেটা হচ্ছে বাতের অন্যতম কারণ হচ্ছে যখন ব্লাডে তথা রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় অর্থাৎ স্বাভাবিকের চাইতে বেশি হয় সেক্ষেত্রে বাত রোগ হতে পারে তো কিডনি যেহেতু আমাদের রেচন প্রক্রিয়া এটা খুব বেশি ভূমিকা পালন করে তাই কিডনিতে যদি সমস্যা হয় তখন ইউরিক অ্যাসিডেরও একটা গোলমাল বা এর যে একটা মেনটেন এটা কিন্তু সমস্যা হয় ঠিক সেখান থেকে কিন্তু বাত রোগের সৃষ্টি হতে পারে এভাবে মেল নিউট্রিশন যারা অপুষ্টিতে ভুগি তাদের কিন্তু বাত রোগ হতে পারে কারণ আমাদের যে খাদ্য অভ্যাসে দৈনন্দিন যে আমাদের যা কিছু গ্রহণ করা দরকার আমাদের শরীরে যে সমস্ত ভিটামিন তারপরে মিনারেলস যা দরকার সেগুলো আমরা যদি শরীরকে না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই শরীরের নানান সমস্যা হতে পারে যেমন আমাদের বোন তথা হাড়টির জন্য ক্যালসিয়াম ভিটামিন সি ভিটামিন ডি এগুলো খুব বেশি প্রয়োজন তো খাবারের মধ্যে যদি আমরা এগুলো না গ্রহণ করি তখন কিন্তু তার মধ্যে একটা অভাব সৃষ্টি হয় আর সেই অভাব থেকে কিন্তু আপনার এই রোগটা সৃষ্টি হতে পারে ওই জন্য যে মেল নিউট্রিশন তথা অপুষ্টিতে ভোগা এটাও কিন্তু বাতের একটি অন্যতম কারণ ঠিক আরও একটি কারণ হতে পারে সেটা হচ্ছে কন্টিনিউয়াস যে স্ট্রেস আমরা যারা মানসিক টেনশন করি তাদেরও কিন্তু এই রোগটি হতে পারে বা ঘুম মারা অধিক সময় আমরা টেনশন করা দুশ্চিন্তায় ভোগা এই যে কন্টিনিউয়াস টেনশন কন্টিনিউয়াস প্রেশার এগুলো কিন্তু আমাদের শরীর এবং মনের মধ্যে খুব ভালো ইফেক্ট ফেলে আর সেখান থেকে আমাদের কিন্তু একটা ইমিউন সিস্টেমের ডিসঅর্ডার হতে পারে অর্থাৎ একটার সাথে আরেকটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত তাই আপনি যেখানে ভুল করবেন সেই ভুল থেকে আরও অনেকগুলো ভুলের সৃষ্টি হবে অনেকগুলো রোগের সৃষ্টি হবে তাই এ হচ্ছে মোটামুটি যে বাত রোগের প্রাথমিক বা ধারণাগত কারণ যদিও আমরা জানি বাত রোগের স্পেসিফিক মেডিকেলে স্পেসিফিক কোনো কারণ এখনও অজানা এগুলো হচ্ছে ফ্যাক্টর মানে এগুলো আমরা সন্দেহ করি মেডিকেল সায়েন্স সন্দেহ করে যে এই কারণে হতে পারে তো আপনার বাত রোগ হয়েছে আপনি কিভাবে বুঝবেন সেটা আমাদেরকে দুইটা বিষয় আছে একটা হচ্ছে সিমটমস আর একটা হচ্ছে সাইন সিমটমস হচ্ছে লক্ষণ যেটা আপনি বুঝতে পারবেন যেটা আপনি ফিল করতে পারবেন আর লক্ষণ হচ্ছে যেটা আপনি দেখে বুঝবেন যে ওই জায়গাটা দেখে বুঝবেন এটা হচ্ছে বা তো আমি প্রথম কীভাবে বুঝবো বা আপনি কীভাবে বুঝবেন যে আপনার আসলে বাত হয়েছে বাত রোগের ইনিশিয়ালি মানে প্রাথমিক যে লক্ষণ সেটা হচ্ছে যে আপনার মধ্যে একটা টায়ার্ডনেস তথা দুর্বলতা কাজ করবে এই দুর্বলতা কাজ করবে তারপরে হচ্ছে আপনার কাছে এই অসাড়তা তারপরে অস্থিরতা ইভেন আপনার ওজন কমে যাবে এরপরে হাঁটতে ব্যথা করবে এই যে হাঁটতে ব্যথা করা ওজন কমে যাওয়া তারপরে হচ্ছে দুর্বল লাগা এগুলো হচ্ছে বাতের প্রাথমিক লক্ষণ এমনকি বাত রোগের অন্যতম একটি লক্ষণ হচ্ছে যে মর্নিং স্টিফনেস আপনি সারাদিন ভালো সারাদিন কাজ করতেছেন আপনি যখন শুলেন আর সকালে ভোরবেলা ঘুম থেকে উঠলেন তখন সেক্ষেত্রে কী হয় যে প্রথমে উঠতে বা পাটি মাটিতে ফেলতে এক কদম দুই কদম দিতে আপনার খুব কষ্ট হচ্ছে এটাকে বলে মর্নিং স্টিফনেস যে আপনি হাঁটতে পারতেছেন না আস্তে আস্তে ম্যাসেজ করার পরে
আপনি হাঁটতে পারতেছেন। তো এটাকে বলা হচ্ছে মর্নিং স্টিফনেস। আর কারণ হিসেবে আমি আগেই বলছি, এখানে কারণ হিসেবে আরেকটি বিষয় উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে যে যারা ড্রিঙ্ক অর্থাৎ আমরা ড্রিঙ্ক করি, অ্যালকোহল সেবন করি, অথবা যারা আমরা রেগুলার স্মোকিং করি, তাদেরও কিন্তু এই বাতরোগ হতে পারে। তারপরে হচ্ছে এবার আমি বলি যে লক্ষণ, আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাত হয়েছে। বিশেষত যাদের অস্টিও আর্থাইটিস হয়, আর তাদের হাঁটুতে দেখবেন যে ফুলে যাবে, অথবা সেটা লাল হয়ে যাবে, ফুলে যাবে, লাল হয়ে যাবে, ব্যথা করবে। তারপরে হচ্ছে যে ওই জায়গাটা গরম থাকবে। এটা হচ্ছে মূলত আমাদের হাঁটুর গিরার যে বাত তার লক্ষণ। এরপরে বাতরোগ আমাদের হলো আমরা বুঝতে পারলাম, তারপরে যদি আমরা এই লক্ষণগুলো দেখি, আমরা অনুধাবন করি, তাহলে অবশ্যই নিকটস্থ যে কোনো ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। ডক্টরের কাছে গেলে আপনাকে সে বিভিন্ন পরামর্শ দিবেন, তার মধ্যে কিছু পরীক্ষা দিবেন ইনভেস্টিগেশন করার জন্য। তারপরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ডাক্তারের পাশাপাশি, মেডিকেল বা মেডিসিনের পাশাপাশি আমাদের যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আমাদের জীবন ধারণের পরিবর্তন, জীবন ধারার পরিবর্তন। আপনি আগে যেভাবে চলতেন, যেভাবে থাকতেন, যেমনটি খাইতেন, ঠিক তার যদি কোনো ব্যত্যয় ঘটে সেটাকে আপনি একটা রুলসে নিয়ে আসতে হবে। যেমন আপনার যদি মেল নিউট্রিশন থাকে, অপুষ্টি থাকে, তাহলে আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। আর আপনি যদি সার্বক্ষণ মানে বসে থাকেন অথবা শুয়ে থাকেন, পরিশ্রম না করেন, সেক্ষেত্রে আপনাকে ব্যায়াম করতে হবে। এখানে হাঁটুর বাতের সবচেয়ে ভালো একটা ব্যায়াম হচ্ছে কোয়াড্রিসেপস মাসল এক্সারসাইজ, অর্থাৎ আপনাকে হাঁটুর যে মাসলগুলো আছে সেগুলোকে আপনার একটা বিশেষ ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে ভিটামিন ডি, ভিটামিন সি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে রেস্ট গ্রহণ করতে হবে, যেটা স্ট্রেস যে চাপ এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। এগুলো হচ্ছে আপনার আর যেগুলা আমাদের স্মোকিং, অ্যালকোহল, যে ধরনের যা করলে আমাদের শরীরের মধ্যে একটা ইফেক্ট পড়ে, আমাদের শরীরের চাপ পড়ে, সেগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গ্রাম অঞ্চলে এই বাত আমরা দেখতে পাই যে, এবং এটা স্ট্যাটিস্টিক পরিসংখ্যানে বলে যে পুরুষের চাইতে মহিলাদের এই বাত রোগটি বেশি হয়। এর অন্যতম কারণ হচ্ছে, অন্যতম কারণ অনেক থাকতে পারে, তবে গ্রাম অঞ্চলের মহিলারা বা শহর অঞ্চলে যেখানে বলি না কেন, যে অনেকক্ষণ হাঁটু গেড়ে বসে থাকা, অনেকক্ষণ হাঁটু গেড়ে বসে থাকা, এই অনেকক্ষণ হাঁটু গেড়ে বসে থাকার ফলে কিন্তু এখানে একটা অসারতা সৃষ্টি হয় বা একটা তাদের মধ্যে এই রোগের সূত্রপাত হয়। অথবা যাদের এই রোগটি হয়ে যায়, হয়ে গেছে, তারা যদি ওই অভ্যাসটি না ছাড়েন যে অনেকক্ষণ বসে থাকা হাঁটু গেড়ে, তাহলে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, তাহলে এই রোগটি সারতে কিন্তু অনেক কষ্ট হয় বা সারে না। তাই যারা আমরা এই রোগে আক্রান্ত হয়ে গেছি তাদেরকে অবশ্যই 5 মিনিট বা 10 মিনিটের অতিরিক্ত এক জায়গায় একভাবে বসে থাকা যাবে না। যদি বসতে হয় আপনাকে পাটা মেলে বসতে হবে, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ম্যানেজমেন্ট, খাবার দাবার, ব্যায়াম, ঘুম, এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে যে আরেকটা বিষয় দেখা যায় সেটা হচ্ছে আমরা অনেক রাতে ঘুমাই, তারপরে অনেক পরে উঠি। সেখানে যে ভিটামিন ডির একটা ন্যাচারাল একটা উপাদান আছে, একটা সোর্স বা উৎস আছে, সেটা আমরা তার থেকে বঞ্চিত হই। এই হাড়ির জন্য, হাড় ক্ষয়ের জন্য ভিটামিন ডি একটা বিশেষ দায়ী। যাদের ভিটামিন ডি কম থাকে তাদের কিন্তু এই রোগটি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই ভিটামিন ডি আপনি অন্যান্য খাবারে তেমন পাবেন না, পাইলে এটা খুবই ব্যয়বহুল। কিন্তু আপনি যেটা ন্যাচারাল সূর্য থেকে আমরা যে ভিটামিন ডিটা পাই সকালবেলা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা খুবই উপকারী। তো আমাদের প্রত্যেককে উচিত সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করা, তারপরে আধা ঘন্টা এক ঘন্টা সূর্যের আলো গ্রহণ করা। এতে করে আমাদের মন, শরীর এবং সব কিছুই আমাদের ঠিক থাকবে। তো এ পর্যায়ে আমি আলোচনা করব যে আপনি চিকিৎসার বিষয়ে কী চিকিৎসা নিতে পারেন, চিকিৎসা কী হতে পারে। তো এই বাতরোগের কিন্তু প্রত্যেকটা চিকিৎসা পদ্ধতিতেই চিকিৎসা আছে। এখন
তবে মেইন কথা হচ্ছে এটার কিন্তু আপনি শর্ট টার্ম, আপনার জ্বর হলো দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ ওষুধ খেলেন জ্বর ভালো হয়ে গেল, এটা কিন্তু সেরকম রোগ নয়। আপনার সর্দি হলো, আপনার ব্যথা হলো, আপনি পাঁচ দিন এক সপ্তাহ ওষুধ খেলেন ভালো হয়ে গেল, এটা কিন্তু সেরকম রোগ নয়। বরং এই রোগটি যেহেতু আস্তে আস্তে সৃষ্টি হয়েছে, এই রোগটি সারতেও দেরি হয়। ইভেন অন্যান্য সিস্টেমে এই রোগটির লং লাইফ, একদম জীবন মৃত্যু পর্যন্ত আপনাকে ওষুধ গ্রহণ করতে হবে। সেখানে আমাদেরকে সাময়িক পেইন কিলার, স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে মোটামুটি উপশম দেওয়া হয় এবং ডাক্তারের শরণাপন্ন হতে হয়, সবসময় ডাক্তারের অ্যাডভাইস উপদেশ নিয়ে চলতে হয়। এটা আপনাকে একদম ভালো হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি, এমন কোনো তথ্য দেওয়া যাবে না। তবে হোমিওপ্যাথিক সিস্টেম একটি ন্যাচারাল তথা প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা, এটা রোগের কারণ নির্ণয় করে রোগীকে চিকিৎসা দেওয়া হয়। ইভেন এই হোমিওপ্যাথিক চিকিৎসাটা হচ্ছে যাদের বংশগত রোগ, এই বংশগত রোগ যথা জেনেটিক বা হেরিডিটারি রোগ, এই রোগের জন্য খুব বেশি কার্যকরী, খুব বেশি উপকারী। যেহেতু এই বাত রোগটি জেনেটিক বা হেরিডিটারি, ওখান থেকে অনেকটা আমরা দেখতে পাই, তাই আমি মনে করি বা দেখছিও বটে যে যারা দীর্ঘদিন অ্যালোপ্যাথিক ওষুধ গ্রহণ করছেন, অ্যালোপ্যাথিক ওষুধ গ্রহণ করার ফলে কয়েকদিন খাইলে ভালো, তারপরে আবার শুরু হয়, এই সমস্ত রোগীগুলো দেখছি আমরা হোমিওপ্যাথি গ্রহণ করার পরে তারা দুই এক মাস বা দুই তিন সপ্তাহ ওষুধ খাওয়ার পরে তাদের এই রোগটা, ব্যথা বেদনা যে কমপ্লিকেশনগুলো, এগুলো কিন্তু সব কিছুই চলে যায়। ইভেন সে দীর্ঘদিন সে সুস্থ থাকে। যদি একটা রোগী প্রাথমিক বা সেকেন্ডারি স্টেজে যদি আসে, সে যদি দুই তিন মাস চিকিৎসা গ্রহণ করে, সে কিন্তু হতে পারে মোটামুটি একদম এই রোগটি মূল থেকে চলে যেতে পারে। ইভেন যদিও চলে পরবর্তী স্টেজে বা লাস্ট স্টেজে আসলেও যে তাকে সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন এবং এত ঘন ঘন এত বেশি ওষুধ গ্রহণ তাকে করতে হয় না। এখানে আরেকটি সুবিধা হচ্ছে যে পেইন কিলার গ্রহণ করলে আপনার কিডনিতে বা লিভারে এটা ইফেক্ট করে, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা আপনি যদি সঠিক পরিমাণে বা কোনো ভালো দক্ষ চিকিৎসকের আন্ডারে চিকিৎসা করেন, তাহলে আপনি যদি সারা জীবনও খান আপনার শরীরের কোনো ক্ষতি করবে না, তা এটা একটা উপকার। এরপরে এটা যদি বংশগত, আপনি যদি ট্রিটমেন্ট করেন, যদি চিকিৎসা গ্রহণ করেন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই রোগ থেকে মুক্তি পেতে পারে, ইনশাআল্লাহ মুক্তি পাবে। আপনার যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে নিকটস্থ রেজিস্টার কোনো ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্যই এই রোগের চিকিৎসা নেবেন। কারণ এই রোগের সঠিক সময় যদি চিকিৎসা গ্রহণ না করেন, সেখানে কিন্তু একটা বিশাল ক্ষতি হতে পারে, সেটা বলি আমরা কমপ্লিকেশন, যে আপনি সারা জীবনের জন্য আপনি অচল হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি হাঁটতে পারবেন না, আপনি চলতে পারবেন না। তাই এটাকে অবহেলা না করে আমি যে ইতিপূর্বে যে সমস্ত লক্ষণ, যে সমস্ত সিমটমস বা সাইন আমি উল্লেখ করলাম, যদি আপনার মধ্যে এগুলার কোনো দুই থেকে তিনটা বর্তমান থাকে, তাহলে অবশ্যই আপনি চিকিৎসা গ্রহণ করবেন এবং আপনার লাইফস্টাইলকে অবশ্যই পরিবর্তন করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।